কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক পোস্টের কারণে বিতর্কে জড়িয়েছেন তানজিম হাসান সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র কয়েক দিনের মধ্যেই তীব্র সমালোচনায় পড়েন তিনি। কি কথা লিখে এমন তোপের মুখে পড়লেন তানজিম হাসান সাকিব, বিস্তারিত দেখব প্রতিবেদনে। ক্রিকেট মাঠের পারফরম্যান্সের কারণে প্রশংসায় ভাসছিলেন 20 বছর বয়সী তানজিম। তবে তার আপত্তিকর পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তানজিম। 2022 সালের 9 সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। এই পোস্ট নিয়েই যত বিতর্ক। তানজিমের আরেকটি পোস্ট ছিল, ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্ম একজন লজ্জাশীল মা দিতে পারবেন না। জাতীয় ক্রিকেটে তানজিম হাসান সাকিবের অভিষেক 2020 সালে, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী পেসারও তিনি। এশিয়া কাপের মঞ্চে ভারতের মতো দলের বিপক্ষে তিনি দারুণ পারফরমেন্স করেছেন। তার নৈপুণ্য নিয়ে আলোচনার মধ্যে হঠাৎ সামনে আসে বছর খানেক আগের এমন লেখা। এসব লেখা দেখার পর নেটিজেনরা নানান সমালোচনা করেছেন তার। এমডি নাজমুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা লিখেছেন, লেখাটি যে লিখেছে সে ছোট মানুষ, বিচ্যুত চিন্তায় আছে, তাকে ঠিকঠাক করে দেওয়া আমাদের দায়িত্ব। যে লিখেছে সে আসলে মুখ্য না, মুখ্য হচ্ছে চিন্তার খোরাকটা। এই দুনিয়ার উন্নয়নে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে তরিকা মেনে কাজ করার আদেশ দিয়েছেন। ভিন্ন দেশের কথা জানি না, ধর্ম মেনে আমাদের দেশে নারী পুরুষ উভয়ই উন্নয়নের অংশীদার হোক, এটাই আমার চাওয়া। অন্যদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি তানজিম হাসান সাকিবের পোস্টের সমালোচনা করে লিখেছেন, তানজিম হাসান সাকিব বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়, কিন্তু সে এদেশে জাতীয় সঙ্গীত গাওয়া এবং বিজয় দিবস পালন করাকে ঘৃণা করে। তাহলে সে এদেশে জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার অধিকার রাখে কি? এরকম রাষ্ট্রদ্রোহী খেলোয়াড়ের বিরুদ্ধে বিসিবি দ্রুত সিদ্ধান্ত নেবে আশা রাখি। এই ক্রিকেটার পেশাজীবী নারীদের নিয়ে যে নোংরা মন্তব্য করেছে, একজন কর্মজীবী নারী হিসেবে আমার সক্ষমতা, যোগ্যতা ও স্বাধীনতাকে তা চরমভাবে অপমান করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হীন মন্তব্যকারী ক্রিকেটারের আইনগত শাস্তি দাবি করছি আমি। দেশের লক্ষ কোটি কর্মজীবী নারীকে নিয়ে এমন বিদ্বেষ ছড়ানো খেলোয়াড়কে বাংলাদেশের জাতীয় দল থেকে বহিষ্কার করার দাবি জানাই। এছাড়া অনেকেই তানজিমকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে বিতর্কিত ফেসবুক পোস্ট নিয়ে ভুল স্বীকার করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। বিসিবির পক্ষ থেকে এই ক্রিকেটারকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।